জানা গেছে গত তিন দিন ধরে জ্বরজনিত সমস্যায় ভুগছিল সাত বছরের শিশুকন্যা শর্মিলা রিয়াং। শুক্রবার বিকেল নাগাদ শর্মিলার জ্বর না কমার কারণে পরিবারের লোকজন চিন্তিত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে তার রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু রয়েছে। পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে। প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের মধ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছড়ালেও এক্ষেত্রে নির্বিকার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মহকুমার স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। এদিকে আরও জানা গেছে শর্মিলা রিয়াংয়ের মতো অনেকেই কাঁকড়াছড়া এডিসি ভিলেজ সহ আশপাশ এলাকায় জ্বর নিয়ে ভুগছে শিশু থেকে বৃদ্ধরাও। একদিকে যেমন অর্থের অভাব, অন্যদিকে হাজরাপাড়া এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে বলে অভিযোগ দীর্ঘদিনের। তাছাড়া গিরিবাসীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বরাবরই। এলাকাবাসীদের তরফ থেকে বারবার তেলিয়ামুড়া স্বাস্থ্য দপ্তরের কাছে স্বাস্থ্য শিবির করার জন্য আবেদন জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে মহকুমার স্বাস্থ্য আধিকারিক কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ দীর্ঘদিনের। এদিকে তেলিয়ামুড়া হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিনিয়তই দু একজন করে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে। একাংশ এলাকাবাসীর দাবি, মহকুমার স্বাস্থ্য প্রশাসন যেন ম্যালেরিয়ার আক্রমণ এলাকাগুলিতে কমপক্ষে একটি করে সচেতনতামূলক এবং স্বাস্থ্য শিবির করে। এক্ষেত্রে উপকৃত হবে গিরিবাসী অংশের মানুষজন। এখন দেখার বিষয়, সংবাদ সম্প্রচারের পর কবে নাগাদ রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং মহকুমার স্বাস্থ্য দপ্তরের কৃপা দৃষ্টি বর্ষিত হয় ওই সকল ম্যালেরিয়া আক্রান্ত উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে। জ্বর কতদিন যাবত? ম্যালেরিয়া কতদিন যাবত? জ্বর তিন দিন হয়েছে তো আজকে, মানে চেক আপ করানোর পরে ম্যালেরিয়া পাইছে নাকি? বর্তমানে তাদেরকে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অবস্থা এখন কেমন আছে? অসুস্থ আছে, কতদিন যাবত জ্বর জানা গেছে নাকি? কিছু আপাতত তিন দিন করলো তারা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।